ওই খালে তুমি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারোনি? তুমি যদি আমাকে তোমার সমস্যার কথা বলতে, আমি কি তোমাকে ছেড়ে চলে যেতাম বলতো? ওই মিয়া, কথা কানে যায় না, ওর দিকে কি, এদিকে তাকান, এদিকে। এই ফালতু লোকটার কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি কি ভেবেছ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে ভুলে যাব? ভুলে যাব আমি? কালকে সকালে তোর কি কাজ বলতো? কাল কাল তো আমার কোনো প্ল্যান নেই, বন্ধের দিন, একটু আরাম করে ঘুমাবো, এই তো। এই হচ্ছে বাঙালিদের নিয়ে সমস্যা, মানে ছুটি পেলেই খালি খাওয়া আর ঘুম। বারে আমি একা মানুষ, উইকেন্ডে কি করবো তাহলে? আরে একটা কথা আছে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি। কালকে দিনের বেলায় আমাকে তোর এক ঘন্টা সময় দিতে হবে। কালকে না, সকালে? হ্যাঁ। কোথায় যাবি? মানে ওই পিয়ার জন্য একটা ড্রেস কিনবো। কে? মানে আসলে তোকে তো বলাই হয়নি, আমার নুসরাতের সাথে ব্রেকআপ হয়ে গেছে, এখন পিয়া হচ্ছে আমার গফ, ওই নুসরাতের বেস্টি। হোয়াট? মানে কি নুসরাতের সাথে ব্রেকআপ হয়ে আবার নুসরাতেরই বেস্ট ফ্রেন্ডের সাথে, কেমনে কি? এইসব তুই বুঝবি না, এইসব বুঝতে এইটা লাগে। থাক, আমার বোঝার দরকারও নেই। যাই হোক, কিন্তু মেয়েদের ড্রেস কিনতে যাবি, মেয়েদের ড্রেসের বিষয়ে তো আমার কোনো আইডিয়া নেই, আমি কিছু বুঝি না, আমি কি করবোটা কি? আরে তোর হেল্প ছাড়া তো আর হবে না। আচ্ছা তুই এক কাজ কর, তুই বরং ওই আমাদের অ্যাডমিন তারানা, ওকে নিয়ে যা। না না, আরে বুঝতেছ না কেন, মানে আমি যদি তারানাকে নিয়ে যাই আর কোনোভাবে যদি এটা পিয়া জেনে যায় তাহলে তো প্রেমের শুরুতেই মানে ঘটনা শেষ হয়ে যাবে, বুঝলি না? আরে ড্রেস কিনতে কী লাগে, আমরা একটা ব্র্যান্ড শপে যাব, সেখান থেকে পছন্দ করে ড্রেস কিনব, জাস্ট ইউ গিভ মি কোম্পানি, এভরিথিং উইল বি অলরাইট। ওকে, কালকে সকালে। হ্যাঁ। আচ্ছা
আমি না আসলে কনফিউজ করছি কি কিনবো কোন রেস্টুরেন্টে যাব আমি আসলে মানে বুঝতে পারছি এটা কি ইয়েতে না মেদেরই তো ফ্লোর হ্যাঁ হ্যাঁ সব তো মেদের তরুণীর জন্য একটা সবুজ ঝামেলা আছে মেয়েরা কখন আসল বয়স বলে না আচ্ছা এমন তো হতে পারে যে আমাকে সার্টিফিকেট বলছে বয়সটা একটু বাড়াই বলি বল দুই বছর বাড়াই দিই বল ভাই বিশ না একজন ২২ বছর বয়সী তরুণীর জন্য একটা সুন্দর সবুজ ড্রেস স্যার অ্যাকচুয়ালি স্যার জামার মাপটা তো স্যার বয়সের উপর ডিপেন্ড করে না একটা মেজারমেন্টের প্রয়োজন হয় আর কি যদি আপনার মতো হয় তাহলে একরকম আর ওনার মতো আমরা ৫ বছর বয়সী বাচ্চাদের ড্রেস সিলেক্ট করি না কি বলতেছেন এগুলো স্যার আসলে অ্যাডাল্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি আমি কি আপনাদের কোনো হেল্প করতে পারি আমি দেখছি না মানে একজন ২২ বছর বয়সী সুন্দরী তরুণীর জন্য একটা সুন্দর সবুজ ড্রেস আমরা খুঁজছি আচ্ছা আপনারা আসুন আমি দেখাচ্ছি হ্যাঁ তুই যা দোস্ত একটা ঝামেলা হয়ে গেছে দোস্ত ঝামেলা আবার কি ঝামেলা ওই যে কালকে পিয়ার জন্য ড্রেস কিনলাম না ওইটা পিয়ার একদম পছন্দ হয়নি উনি কি সবুজ রঙটা সহ্যই করতে পারে না এমনকি ট্রাফিক সিগন্যালে সবুজ বাতিও সহ্য হয় না আর সবুজ ড্রেস পরলে ওর কাছে মনে হয় একটা বিশাল জঙ্গলের মধ্যে ও দাঁড়িয়ে আছে একটা গাছ হয়ে আচ্ছা তাহলে ওর রং পছন্দ ওর পছন্দ হচ্ছে রেড লাল লাল ও তোর গাছ ওরে কোথায় কি গাছই তো ভালো ছিল এই লাল রং পড়লে আবার মনে হয় তো যে রক্তের মধ্যে ডুবে আছে উফ দোস্ত প্লিজ আমার সাথে ফাজলামি করিস না আমি ঝামেলার মধ্যে আছি তুই আমাকে একটু হেল্প কর দোস্ত তুই ওই শপে গিয়ে এই ড্রেসটা বদলে ওর জন্য একটা লাল ড্রেস নিয়ে আসবি মানে আমি আমি কেন তোর সমস্যা কি আরে না আমি সন্ধ্যার আগে বেরোতে পারবো না এমডি স্যার আসতেছে আমার সাথে অ্যাকাউন্টসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি বসবে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না দোস্ত প্লিজ দোস্ত আমাকে একটু হেল্প কর আচ্ছা ঠিক আছে ব্যাগটা নিয়ে চলে যা থ্যাংক ইউ দোস্ত থ্যাঙ্কস এ লট আমি কালকে আমার একটা বন্ধুর সাথে এসেছিলাম আর কি যে আমার সাথে একটা মোটা করে বন্ধু ছিল একটা ড্রেস নিয়ে গেছিলাম গ্রিন কালারের তো এই কালারটা নিয়ে আসলে একটু প্রবলেম হয়ে গেছে মানে যার জন্য নেওয়া ওরা আসলে রেড পছন্দ মানে এটার বদলে রেড লাগবে ঠিক আছে স্যার আমি একটা কাজ করি গতকালকে আপনাকে মেবি একটা ম্যাডেন করেছিল আমি ওকে একটু ডেকে দিচ্ছি ও আই গেস আপনাকে বেটার হ্যাঁ জি শিওর না মানে আমার সমস্যা না সমস্যাটা হচ্ছে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের ওই ওর আসলে গ্রিন কালারটা পছন্দ না পছন্দ রেড তো এই জামাটা পাল্টে নিতে এসেছি আপনি কি কিছু রেড ড্রেস সাজেস্ট করতে পারবেন
হাসছেন যে? না আসলে ব্যাপারটা কিরকম না, যার গার্লফ্রেন্ড সে না এসে আপনি জানো একটু বিষয়টা অদ্ভুত। তারপরও মানে আমি যেহেতু এসেছি, আচ্ছা আপনি কি আপনার পছন্দে কয়েকটা ব্রেড রোল সিলেক্ট করে দিতে পারবেন? আমার পছন্দে? সেটাও যদি তার পছন্দ না হয় তো? আমি শিওর আপনার পছন্দ খারাপ হবে না। আচ্ছা আমি আপনাকে হেল্প করছি। ঘুমাবি না? ঘুমাবো একটু পরে। আচ্ছা শোন, ও যে কাস্টমারটা যে আসলো, আমার মনে হয় ওনার কোনো মতলব আছে। কোন কাস্টমার? ও যে ড্রেস চেঞ্জ করতে আসলো যে আজকে। মানে আমার তো তাকে আর অনেক জেন্টলম্যান মনে হলো, আমার তো এরকম কিছু মনে হয়নি। তুই কি যে বলিস না। আরে না আছে আছে, গতকালও খেয়াল করলাম উনি তোকে কেমন লুকায় লুকায় দেখতেছিল, আজকেও একই কাজ করছে। কিন্তু উদ্দেশ্যটা ভালো না খারাপ এটা বুঝতেছি না। তুই না শুধু শুধু এসব চিন্তা করছিস, সেসব চিন্তা করা বন্ধ কর। তোর প্রিপারেশন না হলে ঘুমা। গুড নাইট। কি মুড অফ কেন? আর বলিস না, 10 মার্কস ছাইরা বেরুছি। ছাড়বি তো? মানে তুই যদি পরীক্ষার আগের দিন তোর পরীক্ষা প্রিপারেশন না নিয়ে তুই চিন্তা করিস কোন কাস্টমার কবে এসছে কি করেছে এগুলা, আর এগুলো চিন্তা করলে এমনই হবে। আরে ওটা কোনো বিষয় না। আসলে কি হয়েছে জানিস, 4 ঘন্টায় আমি আর লেখা কভার করতে পারি না, হাতের লেখাই এত স্লো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে, এখন মন খারাপ করে কিছু হবে না। আচ্ছা একটা মানে রিক্সা নিয়ে লেট হয়ে যাচ্ছে, কিন্তু আজকে আর শপে না গেলে হয় না। কি বলিস, আমরা না গেলে কি শিফট চলবে নাকি? আচ্ছা তুই যা তাহলে, আমি আজকে আর না যাই, রিক্সা ডেকে দিচ্ছি। আই রিক্সা। আমি যাই। আচ্ছা তুই যা তাহলে। শোনো, প্রথমবার বলে তোমাকে কিছু বললাম না, কিন্তু নেক্সট টাইম থেকে নুসরাতের পছন্দ সাথে মিল আছে এমন কোনো কিছু আমাকে গিফট করো। ছি ছি তুমি কি বলো, মানে নুসরাতের পছন্দ তো অনেক দূরের কথা, নুসরাত বলে আমার জীবনে যে কেউ ছিল সেটা তুমি ভুলে গিয়েছি? কি এই কয়দিনই নুসরাতকে ভুলে গেলা? তাহলে তো আমাকে বলতে তোমার 5 দিনের বেশি সময় লাগবে না। তুমি কি যে বলো না, তুমি আর নুসরাত কি এক হলো? তোমার সাথে নুসরাতের কোনো তুলনা হয়? তুমি কি বলছো এসব? মানে তুমি তো আমাকে বললে না তোমার এই ড্রেসটা কেমন লেগেছে। সুন্দর, তোমার পছন্দ সুন্দর। আসলে ভালো লেগেছে? ভালো হয়েছে। তুমি জানো মানে এই ড্রেসটা খুঁজে বের করার জন্য আমি শপে গিয়ে সব ড্রেস একদম ঘেঁটে ফেলেছি, ওরা তো আমার উপর বিরক্ত হয়ে গেছে, তারপর সব ড্রেস দেখে শেষে এই ড্রেসটা বেছে নিয়েছি। তাই? সো সুইট, সো নববুদা। থ্যাঙ্ক ইউ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়েলকাম স্যার। সরি আপনাকে আমি ঠিক চিনতে পারলাম। চিনতে পারনি? ও যে গত পরশুদিন যে ড্রেস নিতে আসেন ম্যাডামের জন্য ইনফিনিটিতে, আমি ওখানে জব করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ফ্রেন্ড তো গতকালকে এসে ড্রেসটা চেঞ্জ করে রেড কালারটা নিয়ে গেল, ওটা কি ম্যাডামের পছন্দ হয়েছে? আচ্ছা প্লিজ আমরা একটু। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর স্যার, সরি স্যার বিরক্ত করে ফেললাম, আসি ম্যাম। তুমি এরকম মিথ্যা কথা বলো, তোমার ক্যারেক্টার এরকম?
তুই না পারিসও, মানে একটা মানুষকে এত বিব্রত করার কোনো দরকার আছে? একটা মানুষ বিব্রত হলেই না আরেকজন মজা পায়। দেখলাম খুব চাপা মারতেছে, একটু প্যাচ লাগিয়ে দিল। তুই তারপরও কাজটা খুব খারাপ করেছিস। আচ্ছা, সে যদি এখন শপে কমপ্লেন করে? দূর, বাদ দে তো। চা খাবি? হুম, খাওয়া যায়। তুই বস, আমি বানান আসছি। আচ্ছা। স্যার, আপনি এত সকালে? হ্যাঁ, একটু সকালে আসলাম আর কি। ওই হচ্ছে কি, আমার একটা বোনের ওর বিয়ে না, বার্থডে। তো ভাবলাম যে ওর জন্য কিছু একটা নিয়ে যাই, তো সকাল সকাল এলাম, কারণ আবার ভাবলাম যে অফিস শেষ করে সময় হয় কি না, এই জন্যই। আচ্ছা, তো স্যার বলেন কি নেবেন? আমি আপনাকে হেল্প করছি, আপনি আসুন। আমার কিন্তু লোকটাকে ভালোই মনে হয়, তুই আর যাই বলিস না কেন। ভালোই মনে হয়, কিন্তু
লোকটা যেটা চাচ্ছে সেটা কি সম্ভব বল? অসুবিধা কই? অসুবিধা কোথায় সেটা তুই জানিস না, তুই বুঝিস না। শোন, এত কিছু চিন্তা করলে লাইফে সামনে আগাতে পারবি না। হ্যালো। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। আমাকে চিনতে পেরেছেন? মানে নাম্বারটা সেভ কি করেছিলেন? আপনার নাম্বার সেভ না থাকলেও আপনার কণ্ঠ শুনে আমি বুঝেছিলাম যে এটা আপনি। তাই নাকি? যাক, তাহলে আমি বলবো যে আমার কষ্ট সার্থক। আচ্ছা, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। মানে আমাদের কি আপনার শপের বাইরে কোথাও দেখা হতে পারে? জি, কোথায় দেখা করছি? কোনো রেস্টুরেন্টে কোথাও বসে একসাথে কফি খেলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি শুনছি। আমরা রেস্টুরেন্টে না বসে আমরা বাইরে কোথাও বসি, আমার আসলে রেস্টুরেন্টে বসতে ভালো লাগে না। ঠিক আছে, আপনি যেখানে বলবেন। নিজেকে ভুলে হোক কিছু মারামারি, ভালোবাসলে দিতে পারো আকাশ ভেঙে পারি, লজ্জা ফেলে হোক তোমার কথাই, যা বলে বলো হোক কিছু রোধ তোমার করে, হোক কিছু মেঘ তোমার চুরে, হোক না বসন্ত প্রতি সকালে, হোক বন্দনা জলে স্থলে, এত টেনশনের কি আছে? হয়তো ফোনের চার্জ দিতে ভুলে গেছে, আর অফিসের পরে সন্ধ্যাবেলা তুই তো যাবি দেখা করতে। কোথায় কখন যাব? তখন শুনিস নি এমডি স্যার সন্ধ্যার পরে মিটিং ডেকেছে। তাহলে কালকে যাবি, সমস্যা কি? শোন দোস্ত, এত প্যারা নিস না। অবশ্য প্রথম প্রেম তো
তাই তোর টেনশনটা একটু বেশি। শোন, আমি তো খুব ঝামেলা আছি রে, ওই যে অ্যাকাউন্টসের যে ফজলু সাহেব আমাকে ফাঁসাই দিচ্ছে তো, সে কোনো কাজ করতেছে না। আচ্ছা কি হয়েছে বলবেন, আপনারা সবাই কেন আমাকে এড়িয়ে চলছেন? সরি, আমি একটু বিজি। আচ্ছা, আমি সরি, আমি আমার আপনার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। জাস্ট কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আমাকে একটু বলবেন রিহা কোথায়? আমাকে অনেকবার ফোন করেছে, ফোনটা অফ। রিহা আসেনি কেন? কি হয়েছে ওর? ওর কি শরীর খারাপ করেছে এরকম কিছু? রিহার কখনোই কাজে আসবে না। মানে? আসলে রিহা আমাকে বলতে নিষেধ করেছে, কিন্তু আমার মনে হয় আপনাকে বলা উচিত। রিহার এক দুঃসম্পর্কের কাজিনের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল। কথা ছিল ওরা রিহাকে ইন্টারের পরেও পড়াশোনাটা কন্টিনিউ করাবে, কিন্তু এরপরে হঠাৎ ওর বাবা মারা যায়, আর এরপরে রিহা জানতে পারে যে ওর কাজিনটা ড্রাগ অ্যাডিক্ট। ওরা রিহাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। রিহা ইন্টারের রেজাল্ট পর্যন্ত সময় নাই কোনো মতে, এরপরে পালিয়ে ঢাকাতে চলে আসে। এখানে জবটা আমি ওকে নিয়ে দিই, কিন্তু হঠাৎ গতকালকে দেখি ওর সেই কাজিনটা বাসার নিচে দাঁড়িয়ে আছে। কিভাবে যেন রিহার খোঁজ পেয়ে গেছে। আজকে বিকালে ওদের গ্রামে চলে যাওয়ার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। কে আপনি? এ কদিন এই ছিল না তুমি আমাকে? ওই মিয়া, কে আপনি? ও বুঝছি, আপনি তো ওই না যে ওর পিস পিস ঘুরেন। বুঝছি এইবার। তুমি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারোনি? তুমি যদি আমাকে তোমার সমস্যার কথা বলতে, আমি কি তোমাকে ছেড়ে চলে যেতাম বলতো? ওই মিয়া, কথা কানে যায় না? ওর দিকে কি? এদিকে তাকান, এদিকে। এই ফালতু লোকটার কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি কি ভেবেছ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে ভুলে যাব? ভুলে যাব আমি? ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। আমি যাচ্ছি কারণ আমার যেতে হবে। আমি কালকে সারা দিন সারা রাত অনেক চিন্তা করেছি, চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাব। প্লিজ, আর কোনো কথা না, আর কোনো সিন ক্রিয়েট না, প্লিজ, ফর গড সেক।
ওকে। চলে যাচ্ছি, কিন্তু পালাচ্ছি না। এই শহরটার প্রতি আমার ভালোবাসাটা মরে গেছে, কারণ এই শহরটা আমার ভালোবাসাকে ধরে রাখতে পারেনি। বাহ, ভালো। আজকে যখন আমি তোমার কাছে চলে আসলাম, তুমি চলে যাচ্ছ। সেদিন আমি তোমার কাছে এসেছিলাম, কই তুমি তো থাকোনি। তুমি একটু বড় জানতে চাইবে না আমি কেন চলে গিয়েছিলাম? সেদিন আমি অনেক চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েছিলাম, আর ওই যুদ্ধটা আমি একাই জিততে চেয়েছিলাম।
আমি যদি ওর সঙ্গে আমার গ্রামের বাড়িতে ফিরে না যেতাম তাহলে সারা জীবন আমার ভয় থাকতে হতো। আমি আমার মার কাছে আমার বাড়িতে কখনো ফিরে যেতে পারতাম না, তাই আমি ওর সঙ্গে গ্রামে ফিরে গিয়েছি। গিয়ে এলাকার মুরব্বী প্রফেশনের সাহায্য নিয়ে আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি, আর তারপর আমি তোমার কাছে ফিরে এসেছি। রিহা, আমি কি পারতাম না তোমার ওই যুদ্ধের সঙ্গী হতে? না, ওটা আমার যুদ্ধ ছিল আর ওই যুদ্ধটা আমি একাই জিততে চাইছি। মাথা উঁচু করে আমি তোমার কাছে ফিরতে চাইছি। এবার বুঝেছ, অনেক তো জবাব দিয়ে পড়লাম, এখনো চলে যাবে? যাব, কোনো দিন যাব। হোক কিছু রোদ তোমার চলে, হোক কিছু মেঘ তোমার কোলে, কিছু বৃষ্টি তোমার কপোলে, হোক কিছু তারা পায়ের তলে, হোক তবে হোক ভালোবাসা, হোক হোক তবে হোক ভালোবাসা, হোক হয়ে যা পৃথিবী ভুলে।